Hey guys, Assalamualaikum. Welcome to my video. আজকে জায়নার জন্য দুপুরে খাবার রান্না করব। এই জন্য চলে আসলাম চুলায়। একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সুজি। আমি এখানে কেনা সুজি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরের তৈরি চালের সুজি ব্যবহার করতে পারেন। এবার সুজিগুলোকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। সুজি ভেজে নিয়ে নামিয়ে নিলাম। তারপর একই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গাজর কুচি এবং আলু কুচি, পরিমাণ মতন বটবটি কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সবজিগুলোকে ভেজে নেব। এতে করে সবজির যে কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যাবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিচ্ছি। এখন একটি আলু মেশার মেজ দিয়ে ভালোভাবে ঘুটে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সুজি। এবার নর্মালি যেভাবে সুজি রান্না করি ঠিক সেভাবে সুজিগুলোকে নেড়ে চেড়ে রান্না করব। বাচ্চাদেরকে প্রতিদিন খিচুড়ি দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। খিচুড়ির বিকল্প বিভিন্ন ধরনের খাবার দিতে হবে। আর এইভাবে সুজি খাওয়ালে বাচ্চারা সুজির একটি ডিফারেন্ট টেস্ট পাবে। তো এই ছিল জায়নের দুপুরের খাবার। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।